তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর দুইটায়। টেস্টের মতো ওয়ানডেতেও চোট সমস্যা ভোগাচ্ছে স্বাগতিকদের, এখনও শতভাগ ফিট নন অধিনায়ক তামিম ইকবাল। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নিজেই নিশ্চিত করেন প্রথম ম্যাচে তিনি খেলবেন। অন্যদিকে টেস্টে বাজেভাবে হারা আফগানরা ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি জানান, প্রথম ম্যাচেই জয় তুলে নিতে প্রত্যয়ী তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর দুইটায়। টেস্টের মতো ওয়ানডেতেও চোট সমস্যা ভোগাচ্ছে স্বাগতিকদের, এখনও শতভাগ ফিট নন অধিনায়ক তামিম ইকবাল। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নিজেই নিশ্চিত করেন প্রথম ম্যাচে তিনি খেলবেন। অন্যদিকে টেস্টে বাজেভাবে হারা আফগানরা ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি জানান, প্রথম ম্যাচেই জয় তুলে নিতে প্রত্যয়ী তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর দুইটায়। টেস্টের মতো ওয়ানডেতেও চোট সমস্যা ভোগাচ্ছে স্বাগতিকদের, এখনও শতভাগ ফিট নন অধিনায়ক তামিম ইকবাল। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নিজেই নিশ্চিত করেন প্রথম ম্যাচে তিনি খেলবেন। অন্যদিকে টেস্টে বাজেভাবে হারা আফগানরা ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি জানান, প্রথম ম্যাচেই জয় তুলে নিতে প্রত্যয়ী তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর দুইটায়। টেস্টের মতো ওয়ানডেতেও চোট সমস্যা ভোগাচ্ছে স্বাগতিকদের, এখনও শতভাগ ফিট নন অধিনায়ক তামিম ইকবাল। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নিজেই নিশ্চিত করেন প্রথম ম্যাচে তিনি খেলবেন। অন্যদিকে টেস্টে বাজেভাবে হারা আফগানরা ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি জানান, প্রথম ম্যাচেই জয় তুলে নিতে প্রত্যয়ী তারা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু দুপুর দুইটায়। টেস্টের মতো ওয়ানডেতেও চোট সমস্যা ভোগাচ্ছে স্বাগতিকদের, এখনও শতভাগ ফিট নন অধিনায়ক তামিম ইকবাল। তবে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে নিজেই নিশ্চিত করেন প্রথম ম্যাচে তিনি খেলবেন। অন্যদিকে টেস্টে বাজেভাবে হারা আফগানরা ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া। সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদি জানান, প্রথম ম্যাচেই জয় তুলে নিতে প্রত্যয়ী তারা।